জেন্টেল আমরা সবাই জানি ব্যবসা করার জন্য টাকা সময় এবং পরিশ্রম দরকার হয় অর্থাৎ যার কাছে ব্যবসা করার মতন টাকা নেই সময় নেই এবং পরিশ্রম করার মানসিকতা নেই তারা কখনো ব্যবসা করতে পারে না এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু থেকেই যায় আসুন জেনে নিই কোন ছয় ধরনের মানুষ কখনোই ব্যবসা করতে পারে না নাম্বার এক শুধুমাত্র স্বপ্ন দেখতেই আনন্দ পায় বাস্তবায়ন করতে চায় না আমাদের মধ্যে এই ধরনের মানুষের অভাব নেই এই ধরনের লোকেরা নিজেদেরকে প্রায় আইডিয়া পিউপাল হিসাবে আখ্যায়িত করে এরা শুধুমাত্র তাদের স্বপ্ন নিয়ে কথা বলতে আনন্দ পায় কিন্তু তা বাস্তবায়ন করার জন্য যে কঠোর পরিশ্রম করা দরকার তা করতে আগ্রহী হয়ে ওঠে না নাম্বার দুই ব্যবসায় ব্যর্থ হওয়ার অযৌক্তিক ভয় প্রতিটি মানুষের মাঝেই অজানা বিষয়ে ভয় কাজ করে বেঁচে থাকার জন্য এই ভয় দরকারও বটে কিন্তু ব্যবসায় সফল হতে গেলে এই অজানা ভয়কে অতিক্রম করতে হবে এবং ঝুঁকি গ্রহণ ও ব্যর্থতার মধ্য দিয়েই আমাদেরকে শিখতে হবে আমাদের মধ্যে অনেকে আবার ভয়ে পুরোপুরি হাল ছেড়ে দিয়ে বসে থাকে এবং যে কোনো মূল্যে ঝুঁকি এড়াতে চায় আবার অনেকেই শতভাগ ঝুঁকিমুক্ত ব্যবসা করতে চায় ফলে তাদের আর ব্যবসা করা হয়ে ওঠে না নাম্বার তিন সিদ্ধান্ত গ্রহণে অক্ষম মানুষেরা ব্যবসা করতে পারে না ব্যবসা এমন কিছু বিষয় যেখানে আমাদের প্রতি ধাপে ধাপে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছি যারা অন্যদের উপর নির্ভর করি কিন্তু সত্যিকারের উদ্যোক্তারা কি করতে হবে কি করতে হবে না তা তারা নিজেরাই নির্ধারণ করে ইতিবাচক মনোভাব ধরে রাখে নিজেই অন্যদের জন্য অনুসরণীয় আদর্শ হয়ে ওঠে এবং নেতৃত্ব দানের মাধ্যমে সামনে এগিয়ে যায় অন্য কেউ আমাদের জন্য সিদ্ধান্ত নিবে এবং ঝুঁকি ও ব্যর্থতার দায়দায়িত্ব গ্রহণ করবে এমন ভেবে যদি আমরা বসে থাকি তাহলে কোনো দিনই আমরা ব্যবসা শুরু করতে পারবো না সুতরাং সফল উদ্যোক্তা হওয়ার সহজ উপায়টি হলো সঠিক মনোভাব এবং পূর্ণ দায়িত্ববোধ গ্রহণ করা নাম্বার চার অজুহাত তৈরি করে দায় দায়িত্ব এড়ানো মানুষেরা ব্যবসা করতে পারে না যে কোনো কাজে ব্যর্থ হওয়া মোটি দোষের কিছু না তবে সমস্যা হচ্ছে সেই ব্যর্থতাকে ঢাকার জন্য অজুহাত তৈরি করা এর মধ্য দিয়ে আসলে নিজের দায় এড়ানোর চেষ্টা করা হয় সত্যিকারের উদ্যোক্তারা কখনোই অজুহাত খাড়া করে নিজেদের ব্যর্থতা দায় দায়িত্ব এড়িয়ে যায় না তারা বরং বাস্তবে কোনো বাধা বিপত্তি মেনে নিয়ে বিকল্প পথে পুনরায় চেষ্টা করে নাম্বার পাঁচ বাস্তববাদী না হয়ে বরং সব কিছুতে নিখুঁত হতে যাওয়া মানুষেরা কখনোই ব্যবসা করতে পারে না কোনো কাজ শুরু করার জন্য যেমন শতভাগ সঠিক সময় নেই ঠিক তেমনি ব্যবসা করতে চাইলে আমাদেরকে বাস্তববাদী হতে হবে এবং আমাদের যা আছে তা দিয়ে শুরু করতে হবে নাম্বার ছয় প্রয়োজনীয় দক্ষতা অর্জনে অনিচ্ছুক মানুষেরা ব্যবসা করতে পারে না আমাদের মাঝে ব্যবসায়িক দক্ষতা অর্জন সম্পর্কিত বেশ কিছু অযৌক্তিক ধারণা প্রচলিত রয়েছে সেই সাথে সাথে আমরা অনেকেই ব্যবসায়িক দক্ষতা অর্জন করতে চাই না বা আমরা এতে দ্বিধাবোধ করি যে আমরা কেন শিখতে যাব যারা প্রয়োজনীয় দক্ষতা অর্জনে অনিচ্ছুক বা গড়িমসি করে তারা ব্যবসা করতে পারে না সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি ব্যবসা বাণিজ্য শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব রাখতে পারেন এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা ব্যবসা পরামর্শ এবং সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট বাংলা প্রিমিয়ার ডট কম ভিজিট গ্রাম